আসসালামু আলাইকুম অনলাইন ইংলিশ ক্লাসে প্রত্যেককে স্বাগতম আজকে আমি তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে আলোচনা করব বা বলবো রাইট ফর্ম অফ ভার্ব নিশ্চয়ই তোমরা সবাই পারো অনেক ভালো পারো আমি আশা করি তারপরও তোমরা যাতে ভুলে না যাও যেন নিয়মগুলো তোমাদের আরও প্র্যাকটিস হয় আরও ভালোভাবে তোমরা পারো যার জন্য আজ আবার আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আলোচনা করব তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবে এবং নিয়মগুলো খাতাতে লিখে নিবে ভার্বের সঠিক ব্যবহার গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা সাধারণত কি রাইট ফর্মস অফ ভার্বস নামে কি পরিচিত মূলত এতে টেন্স সিকুয়েন্স অফ টেন্স মুড মডেল অক্সিলারি ভয়েস সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ন্যারেশন ইত্যাদি বিষয়গুলো এই রাইট ফর্ম অফ ভার্বের সাথে জড়িত তাই ভার্বের এই সঠিক ফর্ম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা করতে হলে আমাদের উপরিউক্ত যেই সব বিষয়গুলো আমি বলেছি ওই যে টেন্স সিকুয়েন্স অফ টেন্স তারপরে সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যাগ্রিমেন্ট এগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকের কি আলাদা আলাদাভাবে ধারণা থাকতে হবে তাহলে আমরা রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে ভালোভাবে শিখতে পারবো আজকে আমি কিছু নিয়ম সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব প্রত্যেকে মনোযোগ সহকারে শোনো যেসব এক্সক্লামাটরি সেন্টেন্স বা আশ্চর্যবোধক বাক্যে হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হয়ে বর্তমানে কিছু গোডসের এমন ব্যবহার করা হয় বা এমন বোঝায় সেই সব বাক্যে সাধারণত প্রেজেন্ট ইনফিনাইট টেন্স হয় এই নিয়মটা প্রত্যেকে লিখে নাও যে যেসব এক্সক্লামাটরি সেন্টেন্স বা আশ্চর্যবোধক বাক্য হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হয়ে বর্তমানে কিছু ঘটছে এমন বোঝায় সেই সব বাক্যে প্রেজেন্ট ইনফিনাইট টেন্স ব্যবহৃত হয় যেসব এক্সক্লামাটরি সেন্টেন্স রুল ওয়ান লিখে নাও এক্সক্লামাটরি সেন্টেন্স হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হয় হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হয়ে বর্তমানে কিছু ঘটছে এমন বোঝায় বর্তমানে কিছু ঘটছে এমন বোঝায় সেসব বাক্যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহৃত হয় সেসব বাক্যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহৃত হয়
যেসব এক্সক্লামেটরি সেন্টেন্স হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হয়ে বর্তমানে কিছু ঘটছে এমন বোঝায় সেসব বাক্যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন কি হেয়ার from the bus, এখানে কি বলা হয়েছে যে হেয়ার দ্বারা শুরু হেয়ার বা দেয়ার দ্বারা যেসব সেন্টেন্স কি শুরু হয়ে বর্তমানে ঘটছে তাহলে হেয়ার ড্যাশ দা বাস এখানে আমাদের ভাগ কি আছে কাম তাহলে সেটাতে কি ব্যবহার করা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি আমাদের ভাগের সাথে কি এস বা ইএস যুক্ত করতে হবে তাহলে এটা আমাদের কি করতে হবে হেয়ার ইজ ইয়ারলি হেয়ার কামস এর যুক্ত করতে হবে comes the bus আরেকটু উদাহরণ দেখো there she dash there এবার আমরা there দিয়ে একটু উদাহরণ দেখব there she গোভার আমাদের তো দেয়ার দ্বারা শুরু হয়েছে সেহেতু আমাদেরকে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে সেই ক্ষেত্রে আমাদের আমরা ভার্বের কিভাবে বন্ধ করব সঠিক ভাগটা কি লিখব দেয়ার শি গোজ আরেকটি নিয়ম আমরা দেখব যে বাক্যে নাও এই নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো প্রত্যেকেই বাক্যে নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম এট প্রেজেন্ট স্টিল ইত্যাদি থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তেমনিভাবে বর্তমানে তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণমূলক শব্দ যেমন কি লুক লিসেন হাস ইত্যাদি থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আবার আমরা এই সেন্টেন্সটি শুনব এই নিয়মটি যে বাক্যে নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম এট প্রেজেন্ট স্টিল ইত্যাদি থাকলে আমরা জানি যে সেটা কি হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তেমনিভাবে কি বর্তমানে তাৎক্ষণিকভাবে খুবই দৃষ্টি আকর্ষণমূলকভাবে যেসব শব্দ যেমন কি লুক লিসেন হাস ইত্যাদি থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এই নিয়মটি আমরা লিখব যে বাক্যে নাও এট দিস মোমেন্ট ওকে ডিয়ার স্টুডেন্ট আজ আর নয় এরপরে আমরা আবার আগামী ক্লাসে আলোচনা করব সো আল্লাহ হাফেজ